ঢাকার কেরানীগঞ্জে নতুন রাস্তার উদ্বোধন হয়েছে। দুপুরে কেরানীগঞ্জ মডেল থানা শাক্তা ইউনিয়নের শিকারিটোলা চৌরাস্তা হতে বাবুরগ্রাম পর্যন্ত সংযোগ সড়কের উদ্বোধন করেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শাক্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব। প্রায় 20 লাখ টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন করেছে শাক্তা ইউনিয়ন পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 71-এর যুদ্ধের পরে শাক্তা ইউনিয়নে এই ধরনের চেয়ারম্যান আমরা কখনো পাই নাই। শাক্তা ইউনিয়ন খুব সন্তুষ্ট তাকে পায়া, তাকে হাজার হাজার ধন্যবাদ, তাকে যাতে হাজার বছর হায়াত দান করে। শাক্তা ইউনিয়নের মধ্যে 9 জন চেয়ারম্যান ছিল, কেউই এই ধরনের রাস্তার কাজ ধরতে পারে নাই। কিন্তু আমাদের এই বর্তমান চেয়ারম্যান, রানিং চেয়ারম্যান জনাব হাবিব ভাই, উনি এসে আমাদের এই রাস্তাটা পরিপূর্ণভাবে সফল করছে।